সর্বভারতীয় স্তরে সম্ভাব্য পঞ্চম স্থান অধিকার করেছে স্নিগ্ধদ্বীপ। আইসিএসসিতে নজরকাড়া সাফল্য বনগাঁর সিগনেট ডে স্কুলের। 90% বেশি নম্বর পেয়েছে স্কুলের 15 জন ছাত্রছাত্রী। আইসিএসসি পরীক্ষায় নজরকাড়া সাফল্য বনগাঁ সিগনেট ডে স্কুলের। 99.4% নম্বর পেয়ে স্কুলের সেরা স্নিগ্ধদ্বীপ মণ্ডল। একইভাবে 97.4% নম্বর পেয়ে দ্বিতীয় পল্লবী ভট্টাচার্য। এবারে 15 জন পরীক্ষার্থী 90%-এর উপরে নম্বর পেয়েছে এই স্কুল থেকে। স্কুলের এই অভাবনীয় ফলাফলে স্বভাবতই উচ্ছ্বাসিত স্কুল কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের পাশাপাশি খুশি তাদের অভিভাবকেরাও। স্নিগ্ধদ্বীপের নম্বর বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ মনে করছেন সর্বভারতীয় স্তরে স্নিগ্ধদ্বীপ সম্ভাব্য পঞ্চম স্থান অধিকার করেছে। এ বিষয়ে স্কুলের পক্ষে গোবরডাঙ্গা হিন্দু কলেজের অধ্যক্ষ ডক্টর কৃষ্ণ মণ্ডল বলেন, প্রত্যেক বছরই আমাদের স্কুল থেকে 90% অ্যান্ড অ্যাভাব পেয়ে থাকে 10-15 জন করে। সেটা আমাদের কাছে বিরাট সাকসেস। এরকম একটা মফস্বল শহর থেকে স্কুলটা তৈরি হয়েছিল যে মফস্বল শহর থেকেও যেন ভালো ইংলিশ মিডিয়ামের এডুকেশান পেতে পারে, সেই উদ্দেশ্যে। সেটা আজকে 19 বছর পরে আমরা ফিল করছি যে দ্যাট হ্যাজ বিন সাকসেসফুল। তো এবার এক্সেপশনালি গুড রেজাল্ট হয়েছে আমাদের এই স্নিগ্ধজিৎ। এবারে কাউন্সিল যেহেতু র্যাঙ্ক ডিক্লেয়ার করেনি, কিন্তু 99.8 হচ্ছে ফার্স্ট, তাহলে 7 সেকেন্ড, যে কজনই হোক 6 থার্ড, 5 4, 4 5th, অ্যাটলিস্ট হি হ্যাজ গট 5th র্যাঙ্ক ইন অল ইন্ডিয়া লেভেল। সো ইটস রিমার্কেবল সাকসেস, স্কুল উইল রিমেম্বার থ্রু আউট ইটস লাইফ টাইম। তো এই সাকসেসের মূল কারণ হচ্ছে ডেডিকেশান। আমরা এখানে টিচারদের আলাদা করে এমপ্লয়ি মনে করি না, টিচাররাও ডু নট ফিল দ্যাট, তারা সিগনেট ফ্যামিলিরই একটা পার্ট, সিগনেট ফ্যামিলির মিশন এবং ভিশন তাদেরও মিশন এবং ভিশন। সেই হিসাবে তারা ফুল ডেডিকেশান দিয়ে তাদের সমস্ত লেবার উজাড় করে দিয়ে, পরিশ্রম উজাড় করে দিয়ে আমাদের ছেলেমেয়েদের তৈরি করার চেষ্টা করেছেন এবং তার সাকসেস আমরা প্রত্যেক বছর পাই। এবারে সেই সাকসেস একটা পিকে পৌঁছে গেছে। প্রসঙ্গত, চলতি সপ্তাহে সোমবার প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান সার্টিফিকেট ফর সেকেন্ডারি এডুকেশন আইসিএসসির 10ম শ্রেণী ও ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট আইএসসির 12ম শ্রেণীর পরীক্ষার ফলাফল। আইসিএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য উত্তর 24 পরগনার মফস্বল শহরের এই স্কুলের। জানা গেছে ফলাফল ঘোষণা হওয়ার পর সরকারিভাবে ডিআইয়ের তরফে স্কুলে এসে স্নিগ্ধদ্বীপকে সংবর্ধনাও জানানো হয়েছে। এদিন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানোর আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে। স্কুল শুরুর আগে ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে কৃতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, পরিচালন সমিতির সদস্য ও সকল ছাত্রছাত্রী। তার এই সাফল্যে স্কুলের সমস্ত শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন স্নিগ্ধদ্বীপ। এ বিষয়ে স্নিগ্ধদ্বীপ আরও জানায়, স্কোর সাচ এ হাই রেজাল্ট, ইটস দ্য গ্লোরি অফ দ্য সিগনেট ডে স্কুল অ্যান্ড ইটস নট অ্যাবাউট সাচ হার্ড ওয়ার্ক। আই নেভার ডিড সাচ রিগোরিয়াস হার্ড ওয়ার্ক লাইক দ্যাট, বিং কনসিস্টেন্ট ফর দ্য অল ইয়ার অ্যান্ড ফলোয়িং প্রপার পাথ উই ক্যান অ্যাচিভ সাকসেস ইন হোম। I mean 4 to 5 hours of self-study and in school, yes, it's all on our teachers that they have guided us in such a way. Yes, all the teachers have helped us so much with our even when we have doubts in the class or I think in the examinations also, before examination, after examination, before the board examination, they have helped us in such a way that we have got such a result. জানা গেছে এবারের পরীক্ষায় বিদ্যালয়ের 15 জন ছাত্রছাত্রী 90%-এর উপরে নম্বর পেয়েছে। 97.4% নম্বর পেয়েছে স্কুলের ছাত্রী পল্লবী ভট্টাচার্য। এ বিষয়ে পল্লবী জানায়,
Signet Day School teachers and also my parents and also my friends who have helped me a lot for my achievement. This is a very good achievement for me. I have studied for 10 to 12 hours per day, and I think the number of hours you study doesn't matter. The quantity which you read every day is mattered. I would like to contribute this achievement to all my teachers, to all my Signet Day School teachers who have helped me a lot for my achievement. স্কুল কর্তৃপক্ষের দাবি, মফস্বল শহরের ছেলেমেয়েদের ইংরেজি মাধ্যমের শিক্ষায় শিক্ষিত করে তুলতে 19 বছর আগে পথ চলা শুরু করে সিগনেট ডে স্কুল। প্রথম দিন থেকে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একইভাবে কাজ করে চলেছেন তারা। এবারের এই সাফল্য সেই পরিশ্রমেরই ফসল বলে মনে করছেন স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে স্কুলের প্রিন্সিপাল সংঘামিত্রা সাহা জানান, এটা আমাদের কাছে গর্বের মুহূর্ত, আমাদের সকলের প্রচেষ্টার ফসল। আমাদের কমিউনিটি, স্কুল কমিউনিটি, সিগনেট ডে স্কুল কমিউনিটির কাছে এটা একটা প্রাউড মোমেন্ট। আমরা 2011 আমাদের প্রথম ব্যাচ ছিল, সেই তখন থেকে এভরি ইয়ার আমাদের স্টুডেন্টসরা এক্সেলেন্ট রেজাল্ট করছে। এটাকে আমি বলবো ওয়ান মোর ফেদার অ্যাডেড টু আওয়ার ক্যাপ। আর আমি এটা সম্ভব হয়েছে বিকজ অফ দেয়ার হার্ড ওয়ার্ক, দেয়ার ডেডিকেশন অ্যান্ড অলসো আমার এস্টিমড স্টাফদের জন্যে। টিচার্স প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছে, স্টুডেন্টসরা হার্ডওয়ার্ক করেছে। তো আমি বলবো এই সাকসেসটা স্টুডেন্টসদের অ্যাজ ওয়েল অ্যাজ আমার টিচার্সদের, পুরো ফ্যাকাল্টিকে আমি এটা ডেডিকেট করব। সোমনাথ মজুমদারের সাথে সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।